আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ডেইলি নিউজ ইনফোটেনমেন্ট। শত বছরের ঐতিহ্য ধরে রেখে ব্যতিক্রমে এক বিয়ে হলো মেক্সিকোর দক্ষিণাঞ্চল ওজাকা রাজ্যে। সাদা গাউন আর স্বর্ণ অলঙ্কার পরিয়ে এক কুড়িকে বিয়ে করলেন দেশটির সান পাদ্রো হুয়ামেলুলা শহরের মেয়র। ঐতিহ্যবাহী গান আর নাচের মধ্য দিয়ে অদ্ভুত এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যতিক্রমী এই বিয়ের খবর। শত বছরের পুরনো রীতি ধরে রাখতে এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র করে তোলার জন্য এই বিয়ের মাধ্যমে প্রার্থনা করেন তারা। এই বিয়ে উপলক্ষে আনন্দ আয়োজন মাতে শহরবাসী। স্থানীয় সময় গত বৃহস্পতিবার মেয়র ভিক্টর হুগো সোসা 7 বছর বয়সী কমিউনিটিকে বিয়ে করেন। মেয়র সোসা বলেন, আমরা প্রকৃতির কাছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, খাবার ও নদীতে মাছ চেয়ে প্রার্থনা করেছি। কুমিরের সাথে মানুষের এই বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনে। আদিবাসী আয়োজনের সাথে সাথে যোগ হয়েছে খ্রিস্টান বিয়ের রীতি। সেই অনুযায়ী আগে থেকে নির্বাচিত করা হয় বউয়ের একজন গড মাদার। শুভক্ষণে রীতিমতো সাদা গাউন, গহনা আর অন্যান্য অনুষঙ্গে সুসজ্জিত হয়ে হাজির করানো হয় কুমির কনেক। ট্রাম্পেট আর ড্রামের বাদ্যে উৎসব মুখর তালের সঙ্গে স্থানীয় জনতা কুমিরটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে গেলে পুরুষরা তাদের মাথার হেড খুলে বাতাস করতে থাকেন। এ বিষয়ে আয়োজক ধর্মদাতা হিসেবে পরিচিত এলিয়া এলিট আগোইলার বলেন, এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং আমার শেকড় সম্পর্কে আমাকে গর্বিত করেছে। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে পেয়ে সম্মানিত বোধ করেছেন জানিয়ে তিনি বলেন, কনে কুমির কি পোশাক পরবে সে বিষয়ে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এটি খুবই চমৎকার একটি প্রথা। হাসি আনন্দের ছলে বিয়ের গোটা আয়োজন হলেও শুরু থেকে সতর্ক অবস্থানে ছিলেন সবাই, কেননা দিন শেষে নববধূ এক হিংস্র মাংসাশী। দুর্ঘটনা এড়াতে তাই পুরো অনুষ্ঠান জুড়েই কুমিরটির মুখ বেঁধে রাখা হয় দড়ি দিয়ে।